অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের ত্রিপুরা রাজ্য শাখার কনফারেন্স অনুষ্ঠিত হল শনিবার। আগরতলা টাউন হলে এই কনফারেন্সে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা মানিক সরকার। পরে এক সাংবাদিক সম্মেলনে সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনায় সরব হন। কতগুলো অনৈতিক পদ্ধতির আশ্রয় নিয়েছে যারা পরবর্তী সময়ে সরকার তৈরি করে শাসন ক্ষমতা দখল করেছে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগগুলো গেছে, কিন্তু কার্যকরী কোনো সদর্থক ভূমিকা এই কমিশন নিতে পারেনি, দেখাতে পারেনি। এটা শাসক দলের বদল দেওয়া হয়ে গেছে। তারপরে যে প্রশ্ন, বিশেষ করে আপনি যখন সব দিক থেকে প্রত্যাখ্যাত হবেন, সরকারও যখন আপনার কথা শুনছে না, তখন একজন নাগরিক হিসেবে আপনি কার কাছে যাবেন? 2014 আগে বিজেপি এবং মোদী সরকারের যে সমস্ত বক্তব্য ছিল সেগুলো যদি আমরা আজকে খতিয়ে দেখি, তাহলে দেখব যে তারা কিভাবে সেই সময় এক কথা বলেছিলেন, আজকে এসে পুরো উল্টো কাজটা করছে। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। উকিলদের মূল কাজ হচ্ছে মেধাবৃত্তির জন্য বই কেনা, কাগজ কলম, বই পড়া, এই উকিলদের কাজ। সে সমস্ত জিনিসের পত্র এত দাম বাড়ছে, পেশা আক্রান্ত হয়ে পড়ছে। আর এই ত্রিপুরা রাজ্যে আপনারা দেখেছেন বিজেপি ক্ষমতায় আসার আগে কত গালগল্প শুনিয়েছিলেন, মানিক ফেলে হিরে খোঁজার চেষ্টা করেছিলেন, আপনারা বহু মানুষ বিভ্রান্ত হয়ে ভোট দিয়েছেন। আজকে কি দেখা যাচ্ছে? আজকে দেখা যাচ্ছে একটা প্রতিশ্রুতি তারা পালন করতে পারছেন না, এবং পালন করতে পারছেন না শুধু নয়, মানুষ যাতে বিক্ষুব্ধ হয়ে প্রতিবাদ না করেন সেজন্য প্রশাসনকে ব্যবহার করে, যেটা একেবারে ফ্যাসিবাদী পরিকল্পনা, প্রশাসনকে ব্যবহার করে আক্রমণ করা হচ্ছে। এমনকি উকিল